हेलो बंधुरा स्वागतम अपन आज के भिडियोते आलोचना करब बांगला सिनेमार अभिनेत्री शुभाश्री गांगुलीर समस्त सिनेमा लिस्ट आईएमडीबी रेटिंग और भार्टिक निये चलुन ताहले शुरू करी। 2008 साले छवि आसे मातेता लाभ हेलारे, एटी एकटी ओडिया भाषार एक्शन सिनेमा परिचालित करेछिलेन अशोक पति। এই ছবিটি দিয়ে শুভাশ্রী গাঙ্গুলি অভিনয় জীবন শুরু করেছিলেন। আইএমডিবি রেটিং 6.3 এর সাথে প্রথম ছবি ফ্লপ হয়। ওই বছরই ছবি আসে পিতৃভূমি, আইএমডিবি রেটিং 7.1 এর সাথে ফ্লপ হয়। ওই বছরই ছবি আসে বাজিমত, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, শুভাশ্রী গাঙ্গুলি। আইএমডিবি রেটিং 6.9 এর সাথে সেমি হিটের ট্যাগ পায়। 2009 সালে ছবি আসে চ্যালেঞ্জ, এটি একটি অ্যাকশন রোমান্টিক সিনেমা পরিচালিত করেছিলেন রাজ চক্রবর্তী। আইএমডিবি রেটিং 5.8 এর সাথে ব্লকবাস্টার হয়। ওই বছরই ছবি আসে পরাণ যাই জোলিয়ারে, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন দেব, শুভাশ্রী গাঙ্গুলি। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 9.5 কোটি টাকা। আইএমডিবি রেটিং 5 এর সাথে অল টাইম ব্লকবাস্টার হয়। 2010 সালে ছবি আসে হ্যাং ওভার, আইএমডিবি রেটিং 5.6 এর সাথে হিট হয়। 2011 সালে ছবি আসে রোমিও, এটি একটি রোমান্টিক ড্রামা কমেডি সিনেমা পরিচালিত করেছিলেন সুজিত মণ্ডল। এই ছবিতে মাল্টিপল কাস্ট অভিনয় করেছিলেন, আইএমডিবি রেটিং 4.4 এর সাথে হিটের ট্যাগ পায়। 2012 সালে ছবি আসে খোকা বাবু, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন দেব, শুভাশ্রী গাঙ্গুলি, লাবণী সরকার। আইএমডিবি রেটিং 5.1 এর সাথে সুপার হিট হয়। 2013 সালে ছবি আসে মেঘ রৌদ্র, ছবিটির বাজেট ছিল 90 লক্ষ টাকা, কিন্তু বক্স অফিস থেকে কালেকশন করেছিল 81 লক্ষ টাকা। ছবিটি সিনেমা ঘর থেকে ফ্লপ হয়। ওই বছরই ছবি আসে খোকা 420, এটি একটি রোমান্টিক অ্যাকশন সিনেমা পরিচালিত করেছিলেন রাজীব বিশ্বাস। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 8.58 কোটি টাকা। আইএমডিবি রেটিং 4.5 এর সাথে সুপার হিটের ট্যাগ পায়। ওই বছরই ইনার ছবি আসে বস, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন জিৎ, শুভাশ্রী গাঙ্গুলি। আইএমডিবি রেটিং 5.8 এর সাথে ব্লকবাস্টার হয়। 2014 সালে ইনার ছবি আসে আমি শুধু চেয়েছি তোমায়, এটি একটি অ্যাকশন কমেডি সিনেমা পরিচালিত করেছিলেন অশোক পতি। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 6.5 কোটি টাকা। আইএমডিবি রেটিং 5.6 এর সাথে হিট হয়। ওই বছরই ছবি আসে গ্যাম, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন জিৎ, শুভাশ্রী গাঙ্গুলি। ছবিটির বাজেট ছিল 5 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 8.95 কোটি টাকা। আইএমডিবি রেটিং 6.3 এর সাথে সুপার হিট হয়। ওই বছরই ইনার ছবি আসে শেষ বলে কিছু নেই, ছবিটি সিনেমা ঘর থেকে ফ্লপের ট্যাগ পায়। ওই বছরই ইনার ছবি আসে বচ্চন, এটি একটি কমেডি থ্রিলার সিনেমা পরিচালিত করেছিলেন রাজা চন্দ। আইএমডিবি রেটিং 5.4 এর সাথে হিট হয়। ওই বছরই ছবি আসে স্পার্ক, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন রজনীশ দুগ্গল, শুভাশ্রী গাঙ্গুলি। আইএমডিবি রেটিং 5.8 এর সাথে ফ্লপ হয়। 2016 সালে ইনার ছবি আসে প্রেম কি বুঝিনি, আইএমডিবি রেটিং 5.3 এর সাথে অ্যাভারেজের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে অভিমান, এটি একটি অ্যাকশন কমেডি সিনেমা পরিচালিত করেছিলেন রাজ চক্রবর্তী। আইএমডিবি রেটিং 6.2 এর সাথে সেমি হিট হয়। 2017 সালে ইনার ছবি আসে আমার আপনজন, ছবিটির বাজেট ছিল 1.2 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 3 কোটি টাকা। আইএমডিবি রেটিং 6.7 এর সাথে হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে বস 2, ছবিটির বাজেট ছিল 5 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 10.5 কোটি টাকা। আইএমডিবি রেটিং 5 এর সাথে সুপার হিটের ট্যাগ পায়। ওই বছর ইনার ছবি আসে নবাব, এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, শুভাশ্রী গাঙ্গুলি, অমিত হাসান আর অনেকেই। ছবিটির বাজেট ছিল 4.5 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 9.10 কোটি টাকা। আইএমডিবি রেটিং 7.4 এর সাথে সুপার হিট হয়। ওই বছরই ছবি আসে দেখ কেমন লাগে, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, শুভাশ্রী গাঙ্গুলি। আইএমডিবি রেটিং 4.5 এর সাথে অ্যাভারেজ হয়। 2018 সালে ছবি আসে হানিমুন, আইএমডিবি রেটিং 5.1 এর সাথে ফ্লপ হয়। ওই বছরই ছবি আসে চালবাজ, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন সাকিব খান, শুভাশ্রী গাঙ্গুলি। আইএমডিবি রেটিং 6.9 এর সাথে হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে রসগোল্লা, এটি একটি হিস্টোরিক্যাল ড্রামা সিনেমা পরিচালিত করেছিলেন পাভেল। আইএমডিবি রেটিং 7.5 এর সাথে হিটের ট্যাগ পায়। 2019 সালে ইনার ছবি আসে পরিণীতা, ছবিটির বাজেট ছিল 90 লক্ষ টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 2.3 কোটি টাকা। আইএমডিবি রেটিং 7.3 এর সাথে সুপার হিটের ট্যাগ পায়। 2022 সালে ছবি আসে হাবজি গাবজি, এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন প্রমরাতা চট্টোপাধ্যায়, শুভাশ্রী গাঙ্গুলি। আইএমডিবি রেটিং 7.2 এর সাথে অ্যাভারেজ হয়। ওই বছরই ছবি আসে ধর্মযুদ্ধ, এটি একটি পলিটিক্যাল ড্রামা সিনেমা পরিচালিত করেছিলেন রাজ চক্রবর্তী। আইএমডিবি রেটিং 6.7 এর সাথে হিট হয়। ওই বছরই ইনার ছবি আসে বিসমিল্লা, এটি একটি মিউজিক্যাল ড্রামা সিনেমা পরিচালিত করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্তা। আইএমডিবি রেটিং 6.4 এর সাথে হিট হয়। ওই বছরই ইনার ছবি আসে বৌদি ক্যান্টিন, এই ছবিতে অভিনয় করেছিলেন শুভাশ্রী গাঙ্গুলি, প্রমরাতা চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী আরও অনেকেই। আইএমডিবি রেটিং 6.4 এর সাথে অ্যাভারেজ হয়। 2023 সালে ইনার ছবি আসে ডক্টর বক্সি, এটি একটি ক্রাইম থ্রিলার সিনেমা, আইএমডিবি রেটিং 6.7 এর সাথে অ্যাভারেজ হয়। 2023 সালে ইনার টিভি সিরিয়াল আসে ইন্দুবালা ভাতের হোটেল, এখানে অভিনয় করেছিলেন শুভাশ্রী গাঙ্গুলি, রাহুল বানার্জি আরও অনেকেই। এই টিভি সিরিয়ালটি 8টি এপিসোডে দেখানো হয়েছিল।